মার্কেটে কেবলই ধ্বংসের চিহ্ন, থামছে না ব্যবসায়ীদের আহাজারি। সবশেষ অবস্থা জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আতিক রহমান তমাল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রমজান মাস, তার উপরে আগুনের ঘটনা। আপনারা জানেন যে এমনিতে কিন্তু রমজান মাসে ছাড়াও আমরা সাধারণত যেমনটি জানি যে নিউ মার্কেটের মতো যে এই এলাকা মার্কেটগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে সকাল 10টার পরে খোলে এবং রমজান মাসের কারণে সেটা কিন্তু আসলে আরও দেরি হবে সেটাই স্বাভাবিক। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এই মাসটাতে কিন্তু আসলে এই মার্কেটগুলো খুলছে 10টার পর 11টার আগ দিয়ে। এবং সেই জায়গা থেকে যেহেতু আগুনের ঘটনা ঘটেছে সে কারণে আমরা দেখছি যে আজকে কিন্তু এখন পর্যন্ত আসলে এই মার্কেটটি খোলা হয়নি। নিউ মার্কেট এবং ঢাকা নিউ সুপার মার্কেট যে দগ্ধ মার্কেটটি সেটি গতকালকে সকালের দিকে খুললেও ব্যবসায়ীরা যেহেতু আজকে এখন পর্যন্ত সেখানে আসেননি এবং যে কারণে কিন্তু পুরো এলাকাটি আসলে বন্ধ রয়েছে। আমরা দেখছি যে কালকের মতোই যে ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যদিও অনেকটাই অপসারণ করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস কালকে কিন্তু আসলে দুপুরের পর এটিকে হ্যান্ডওভার করেছে, অর্থাৎ হস্তান্তর করেছে ব্যবসায়ীদের কাছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আজকে সকাল থেকেই শুধুমাত্র যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন, সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তারা রয়েছেন এবং তারা বলছেন যে আজকে যখন ব্যবসায়ীরা আসবেন তখন তারা হয়তো এটি খুলে দেবেন, তবে সেটি অবশ্যই 10টার আগে নয়। আমরা দেখছি যে কালকের মতোই এখানকার যে অবস্থা সেটি বিরাজ করছে, অর্থাৎ পুরো এলাকা জুড়ে এক ধরনের সুনসান নিরাপত্তা রয়েছে, একটু আতঙ্ক রয়েছে, চাপা আতঙ্ক রয়েছে। এবং সেটি ছাড়াও আপনার যে ঢাকা নিউ সুপার মার্কেট যেটি পুড়েছে সেই মার্কেটটি লাগোয়া যে নিউ মার্কেট রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে, হয়তো 10টার পরে সেটি আসলে খুলবে। এবং আপনাকে জানিয়ে রাখি এর আগে শনিবারে যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে সেই আগুনের পরে কিন্তু আসলে বিপুল পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ব্যবসায়ী কিন্তু এই ঈদের আগে আসলে নিঃস্ব হয়ে গেছেন। আপনি জানেন যে আর কদিন পরে ঈদ এবং এই ঈদকে সামনে রেখে যে মালামালগুলো তারা তুলেছিলেন, শনিবারে যে আগুন সেই আগুনের পরে কিন্তু আসলে আমরা দেখেছি যে এর আগে বঙ্গবাজারের যে মার্কেটের ব্যবসায়ীদের যে অবস্থা হয়েছিল তারা কিন্তু এক আগুনে যেমন নিঃস্ব হয়ে গেছেন ঠিক একই অবস্থা কিন্তু আসলে নিউ সুপার মার্কেট সেই মার্কেটের ব্যবসায়ীদের। এবং তারা আসলে বলা চলে যে 3 ঘন্টার যে আগুন সেই আগুনে কিন্তু নিঃস্ব হয়ে গেছেন। এবং আজকে আসলে মার্কেটগুলো খোলার পরে কী অবস্থা দাঁড়ায়, ফায়ার সার্ভিস এসে কী বলেন বা ব্যবসায়ীরা কোন ধরনের দাবি জানান, সবকিছু মিলিয়ে হয়তো আরও অনেকটা সময় লাগবে এবং সেই সময়ের পর যখন সেটি খুলবে ওই সময় হয়তো জানা যাবে যে কোন ধরনের আসলে তারা দাবি করছেন। তো এই মুহূর্তে কিন্তু মার্কেটটি বন্ধ রয়েছে আমরা দেখছি এবং বলা হচ্ছে যে 10টার পরে সেটি খুলে দেওয়া হবে। এই যে এখান থেকে সবশেষ খবর। সহকর্মী আতিকুর রহমান তমাল যুক্ত হয়েছিলেন রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে।